যেমন আল্লাহ সুবহান ও তাআলা বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে কুফুরি করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিল মৃত, কি ছিল মৃত, সুম্মা আহইয়াকুম, এরপরে তোমাকে আবার জীবন্ত করা হয়েছে, তোমাকে আবার জীবন দেওয়া হয়েছে, সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাকে আবার মৃত্যু দেওয়া হয়েছে, সুম্মা ইউহইকুম, আবার তোমাকে জীবন্ত করা হয়েছে, মরা দুইবার বাঁচা দুইবার, দুইবার মরতে হবে, দুইবার আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আবার জীবিত করবেন। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি আবার জীবিত করেন তাহলে কিভাবে করবেন, যেভাবে আমাকে আগে আল্লাহ জীবিত করেছিলেন রূহ এবং শরীরকে একত্রিত করে, ঠিক ওইভাবেই কবরে আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ঠিক ওইভাবে আমাদেরকে আবার জীবিত করবেন, হাশরের ময়দানে ওইভাবে উঠানো হবে।